মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। এক্ষেত্রে অবশ্য মিয়া বিবির সাথে রাজি ছিল কাজীও। পাত্রপাত্রীর স্বইচ্ছায় আইনত চার হাত এক হয়েছিল, তাতেই বাঁধল বিপত্তি। সাবালিকা মেয়ে ভালোবেসে বিয়ে করে, যদিও তা মানতে পারেনি মেয়ের বাড়ির লোকজন। আর সেই আক্রোশ থেকে রাতের অন্ধকারে মেয়ের শ্বশুর বাড়িতে আক্রমণ চালালো বাপের বাড়ির লোকজন। নতুন জামাই সহ তার বাড়ির লোকজনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার রাতে আরামবাগের 12 নম্বর ওয়ার্ডের কালীপুরে এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এমনকি এক তৃণমূল কাউন্সিলরের উপস্থিতিতে মেয়ের বাড়ির লোকজন ছেলের বাড়ির লোককে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় ওই দিন রাতেই ছেলে পক্ষের তরফে মেয়ের বাড়ির লোকজনদের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরামবাগের কালীপুরের বাসিন্দা শেখ সানি একটি পোর্টালের সাংবাদিক। 5 মাস আগে তিনি ভালোবেসে রেজিস্ট্রি ম্যারেজ করেন। মঙ্গলবার সকালে আইনত স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসেন। প্রথমে মেয়ের বাবা সহ বাড়ির লোকজন বিষয়টি মেনে নেয়। যদিও রাতে মেয়ের মা মামা সহ প্রায় জনাকুড়ি লোক আচমকাই ছেলের বাড়িতে আক্রমণ করে বলে অভিযোগ। মেয়ের স্বামী সহ তার বাড়ির সদস্যদের মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। এমনকি এই মারধরে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নেতৃত্ব দেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিজের সদ্য বিবাহিতা স্ত্রীকে পাশে বসিয়ে ঠিক কি অভিযোগ করছেন ওই আক্রান্ত সাংবাদিক শুনে নেব। আমি যাই, যা সত্য আমাকে এরকম করে মারধর করে, আমার দিদিকে মারধর করে, রাতের অন্ধকারে এসে মারধর করে, দুজনকে মেরে ফেলার চেষ্টা করছিল। কারা করছিল? ওই তো বাপের বাড়ির লোকজন। মেয়ের কে আছে? মা মামা মামা মা আছে। আর মা মেয়ের বাবা এসলো, সে তো মেনে নিয়েছে। ওর মা রাত্রেবেলায় কি হবে, একটা ঘরের বউ হয়ে কিভাবে আসে, এসে তার ভাই গেলে এরকম ভাবে, আরো লোক, আরো ভাই আসে, তার সঙ্গে আরো এক গাদা লোক এসেছিল, খান কুটির লোক এসে। কতজনকে মারধর করেছে? আমাকে, আমার বউকে, আমার দিদিকে, মায়ের দিকে, সবাইকে মারধর করে। আমি হচ্ছে ন্যায্য বিচার চাই, আমি আমার বউকে কেন পাবো না, 5 মাস আগে বিয়ে করেছি। যদিও অভিযোগ অস্বীকার করেছে মেয়ের বাড়ির লোকজন ও অভিযুক্ত কাউন্সিলর। আপনি আপনার জামাইকে মারধর করলেন কেন, কি কারণে? আমি জানিনি, আমি মাছ মারবে বলে আমি বুঝতে পারিনি যে সে মারবে। হ্যাঁ, আমার ভাই ফোন করেছিল, তার শাশুড়ি মাকে মারধর করা হয়েছে, আমি বাড়িতে ছিলাম, বলল তাকে ইমিডিয়েট হসপিটাল নিয়ে যেতে হবে, সেই শুনে আমি এসেছি, সেটা তাও ছাড়ছে না। আমি এই পর্যন্ত, আমাদের এখানে মারপিট করার কিছু নাই, এখানে তাকে বুঝানো হয়েছে তার মেয়ে যাবে রে, ভালো কথা শুন, তার মাকে দেখাতে নিয়ে এসছে, নিয়ে এসে এখানে মারপিট করছে। এখানে তো কোনো ওয়ার্ডের কেউ নয়, আমি কাউন্সিলর হিসেবে আমি কি করব? আমি এসে মেয়েকে বুঝিয়েছি, মেয়ে বলেছে যাব। হ্যাঁ নিশ্চয়ই, এটা আমি কাউন্সিলর হিসেবে যেটুকু বুঝাবার বুঝেছি, এরপরে আমার সাথে আর কোনো কথা নেই। শীতের রাতে খোদ শহরের বুকে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তাপ ছড়ায় এলাকায়। নিউজ আজ বাংলা, আরামবাগ। ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন? আর নয় চিন্তা, সঠিক পথে পড়াশোনার একটাই ঠিকানা, পার্ল রোজার স্কুল সিবিএসই। এখানে রয়েছে অডিও ভিজুয়াল স্মার্ট ক্লাসরুম, লাইব্রেরি অ্যান্ড সায়েন্স ল্যাব, সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো, বেস্ট টিচার অ্যান্ড কোয়ালিটি এডুকেশনের একটাই ঠিকানা, পার্ল রোজার স্কুল। আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। আমাদের ঠিকানা আরামবাগ গৌরাজী মোড়, রিলায়েন্স ট্রেন্ডস এর পাশে। ফোন নম্বর 9339527506 এবং 9883231928।